সরকারকে রাখা বা ফেলে দেওয়ার দায়িত্ব বিএনপির নয় বলে মনে করেন দলটির নেতারা। সময় মতো জনগণই ক্ষমতাসীনদের বিদায় দেবে দাবি তাদের। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে বিএনপি নেতারা বলেন, ক্ষমতাসীনদের পক্ষ থেকে লাঠির আঘাত এলে এবার প্রতিরোধ করবেন তারাও। বিএনপির আটক নেতাদের মুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ করেছে হাবিবুর রশিদ হাবিব মুক্তি পরিষদ নামের সংগঠন। এতে বিএনপি নেতারা বলেন, দেশের মানুষ সরকারের বিদায়ের অপেক্ষায় আছে। এটা তো নির্বাচিত সরকার নয়, সুতরাং এই সরকারকে উৎখাত করা কিংবা রাখার দায় দায়িত্ব বিএনপি বহন করে না। জনগণ যদি মনে করে, যখন মনে করবে তখন লাথি দিয়ে সরকারকে ফেলে দেবে, এই সরকার ক্ষমতায় থাকতে পারবে না। আপনি উৎখাত হন, আপনার সরকার উৎখাত হোক, এটা তো জনগণ চাইছে। আমরা চাই না আপনার কোনো, আপনার জীবনের উপর, আপনার সহায় সম্পদের উপর কোনো হামলা হোক, এটা আমরা চাই না। এটা আমরা কখনোই কাই মনোবাক্যে এটা আমরা মনে করি না। আমরা শান্তিপূর্ণ আন্দোলন করব, শান্তিপূর্ণ থাকবে, কিন্তু আমাদের গায়ে যদি লাঠির বাড়িই পড়তে থাকে আর কতদিন শান্তিপূর্ণ আমরা করব। এদিকে জাতীয়তাবাদী ওলামা দলের অনুষ্ঠানে বিএনপি নেতা মঈন খান দাবি করেন, ক্ষমতাসীনদের পতনের আন্দোলনে রাজনৈতিক দলের পাশাপাশি জনগণও একাট্টা। এখানে ষড়যন্ত্রের তো কোনো প্রশ্ন নেই, সরকার প্রকাশ্যে এই অপকর্মগুলো করে গিয়েছে। বাংলাদেশের 18 কোটি মানুষ ডান বাম মধ্য সবাই মিলে প্রকাশ্যে বলছে যে বাংলাদেশে এই অবস্থা চলতে পারে না। জাকারিয়া আহমেদ, DBC News, ঢাকা।